2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার অভিযান। পশ্চিমাদের সহায়তায় এক পর্যায়ে যুদ্ধে বেশ অগ্রগতি দেখিয়েছিল কিয়েভ বাহিনী। তবে সম্প্রতি রাশিয়ার রণকৌশলের কাছে অনেকটাই কোণঠাসা তারা। চলতি সপ্তাহেই ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেছে কমপক্ষে 18 জনের। শনিবারও দেশটির একাধিক সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে মস্কো। প্রায় প্রতিদিনই ধ্বংস করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ। মস্কোর দাবি, একের পর এক ফ্রন্টলাইনে এগিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। এমন পরিস্থিতির জন্য অস্ত্রের অভাবকে দায়ী করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। শুক্রবার এক ভিডিও বার্তায় আক্ষেপ জানিয়ে বলেন, দিন দিন বিদেশি সাহায্য সীমিত হওয়ার কারণে ঝুঁকিতে পড়ছেন তারা। বেশ কিছুদিন ধরেই সামরিক সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছেন জেলেনস্কি, বারবারই ধর্ণা দিয়েছেন পশ্চিমা মিত্রদের কাছে। ইউক্রেনের সেনা ও বেসামরিকদের জীবন বাঁচাতে আমাদের আকাশকে নিরাপদ করতে হবে। তার জন্য প্রয়োজন অন্তত 7টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, আর এই পুরো বিষয়টি নির্ভর করছে মিত্রদের সিদ্ধান্তের উপর, আমাদের তারা মিত্র মনে করে কি না সেই সিদ্ধান্তের উপর। প্রেসিডেন্টের এমন বার্তার একদিন পরই ইউক্রেনকে সহায়তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। বিভিন্ন মহল বলছে, মার্কিন কংগ্রেসের ভোটাভুটির মধ্য দিয়ে আজই চূড়ান্ত হবে $6,100 কোটি প্যাকেজ। কংগ্রেস ও সিনেটে পাশ হলে এটিতে স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র সবসময় ইউক্রেনের পাশে আছে। এই সময়টা ইউক্রেনের জন্য খুব কঠিন, মিত্রদের সহায়তা প্রয়োজন তার। পার্লামেন্টে এই সংক্রান্ত আলোচনা কয়েক মাস ধরেই চলছে, আমরা চেষ্টা করছি। কংগ্রেসে তহবিল পাশ হওয়া মাত্রই ইউক্রেনের সহায়তা পাঠানোর ব্যবস্থা করা হবে। কিয়েভকে আসার খবর শুনিয়েছে ন্যাটো, জানিয়েছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ছাড়াও বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সম্মত হয়েছে জোটের সদস্যরা। পাশাপাশি কথা চলছে আর্থিক সহায়তার বিষয়েও। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে ন্যাটো সদস্যরা। খুব শিগগিরই আসবে এ সংক্রান্ত ঘোষণা। প্যাট্রিয়টস ছাড়াও মিত্র দেশগুলোর বিভিন্ন অস্ত্র রয়েছে যা ইউক্রেনকে দেয়া যেতে পারে। অস্ত্র ছাড়াও তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ভাবছে অনেক সদস্য। গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমাদের সব মনোযোগ তেল আবিবের দিকে। বলা হচ্ছিল এমন কথা, সে ধারণা যে ঠিক নয়, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের এই তোড়জোড়ের মধ্য দিয়ে তারই প্রমাণ মিলল বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।